রাড়া কোথায়? কোথায় তোমাদের দেবতা? নমস্কার নমস্কার হুজুর। দেবতা কোথায়? দেবতাকে খোঁজ খোঁজ তো এখানে কেন, মন্দিরে যান। মন্দিরে? মন্দির আমি ভেঙে গুঁড়িয়ে দিয়ে যাবো। দেখবেন দেখবেন কোথায় লুকিয়ে রেখেছি দেবতাকে, দেখবেন। আসুন আসুন আমার সঙ্গে আসুন, এর ভেতরে তাকিয়ে দেখুন, দেবতাকে দেখতে পাবেন। আমার কাছে তো সেই দেবতা যে কুয়োর ভেতরে ঝাঁপ দিয়ে আমার ছেলেকে বাঁচিয়েছিল। আসুন আমার সঙ্গে আসুন আসুন এদিকে। এই এই আমার সেই কুঁড়ে ঘর যা অনেক বছর আগে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ছাই হয়ে যেত আমার ছেলে চঞ্চল, তাকে বাঁচিয়েছিল আমাদের দেবতা। যান ঘরের মধ্যে গিয়ে ঢুকুন, দেবতার নিঃশ্বাস শুনতে পাবেন। যান। বাজে কথা থাক, কোথায় দেবতাকে লুকিয়ে রেখেছো তাই বলো। হুজুর হুজুর হুজুর, আগে আপনারা মন্দির প্রতিষ্ঠা করেন, তারপর তার মধ্যে সেই মন্দিরের মধ্যে আপনারা দেবতাকে প্রতিষ্ঠা করেন। কিন্তু আমাদের আমাদের দেবতা যেখান দিয়ে চলেন না, তার পায়ে সেইখানে সে একটা মন্দির গড়ে ওঠে, মন্দির গড়ে ওঠে। এই যে মানুষগুলো দেখছেন, এই মানুষগুলোর বুকে কান পাতুন, দেবতার ভদ্রধ্বনি শুনতে পাবেন। এদের সকলের মন জুড়ে রয়েছে দেবতা, আমাদের সকলের বুক জুড়ে সেই দেবতা আছে। কিন্তু সেই দেবতাকে যদি পেতে হয় তাহলে আমাদের বুকটা ছিঁড়ে ফেলতে হবে। হ্যাঁ, কাজ করুন, আপনি প্রথমে কাজটা আমাকে দিয়ে শুরু করুন। আমার বুকটা ছিঁড়ে ফেলুন আমার বুকটাকে। তোমরা যেখানেই দেবতাকে লুকিয়ে রাখো না কেন, ওকে আমি খুঁজে বার করবই। ওর ওর খোঁজে এতদূর আপনার আসার দরকার ছিল না হুজুর। আপনার সব ঘরের এদিকে ওদিকে যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন আমাদের দেবতাকে।